মোস্তাফিজুর রহমান বাংলাদেশের আকাশে ক্রিকেটের এক উজ্জ্বল তারকা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক পাকিস্তানের বিপক্ষে, তবে ক্রিকেট বিশ্বে মোস্তাফিজ শোরগোল ফেলে দেন 2015 সালের জুনে দেশের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে। অভিষেক ম্যাচ এবং পরের ম্যাচটায় যথাক্রমে 5 এবং 6 উইকেট নিয়ে তার অফ কাটারের রহস্য দুই ম্যাচের একবারও বুঝতে পারেননি রোহিত শর্মা। আজকের ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে টস করতে নামবেন যিনি। প্রতিপক্ষের অধিনায়ককে মানসিক চাপে ফেলতে মুস্তাফিজকেই হয়তো শুরুতে বোলিংয়ে আনবেন মাহমুদুল্লাহ রিয়াদ, কারণ সাকিব আল হাসানের অনুপস্থিতিতে মুস্তাফিজই যে বোলিংয়ের সবচেয়ে বড় ভরসার নাম। আজকের ম্যাচের ভেন্যু প্রেমাদাসার স্টেডিয়ামে 11 মাস আগে সেই ম্যাচে মাত্র 176 রান করে 45 রানে জিতেছিল বাংলাদেশ, কারণ সেদিন সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যের পাশাপাশি 21 রানে 4 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। পরের দিকের ম্যাচগুলোতে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদেরও পারফরম্যান্স ভালো হয়েছে। বলা যায় টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসও কিছুদিন আগে ঢাকায় করেছিল মাহমুদুল্লাহ রিয়াদের দলে, কিন্তু তাতেও জয় ধরা দেয়নি, বরং 193 রান তাড়া করে শ্রীলঙ্কা জিতেছিল 20 বল এবং 6 উইকেট হাতে রেখে। মোদ্ধাকথা, রানের খেলা টি টোয়েন্টিতে ব্যাটসম্যানরা পারছে না জেতাতে। বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে যে পিসে রান করা সহজ, প্রতিপক্ষ ভারতের ব্যাটিং লাইন আপের কাছে সেটা আরও সহজ। হার জিতের ব্যবধানটা সেখানেই তৈরি হয়ে যায়, এখানেই ভূমিকা রাখতে পারে ফিস ফ্যাক্টর। দেশের মাটিতে ওয়ানডে সিরিজে 3 ম্যাচে 3 বারেই রোহিত শর্মা আউট হয়েছেন মুস্তাফিজের বলে। বেঙ্গালুরু যে টি টোয়েন্টি ম্যাচের কথা ভুলেই যেতে চাইবেন সেদিনের দলে থাকা সব ক্রিকেটার, সেই ম্যাচেও রোহিতের উইকেটটা নিয়েছিলেন মুস্তাফিজেই। শ্রীলঙ্কার বিপক্ষে 0 রানে আউট হয়ে টুর্নামেন্ট শুরু করার রোহিতকে যদি বাংলাদেশও শুরুতে ফিরিয়ে দিতে পারে, তাহলে গোটা ভারতীয় দলেই যে জোরালো একটা ধাক্কা লাগবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে মুস্তাফিজের স্লোয়ার অফ কাটারটা দারুণ এক অস্ত্র। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ব্যাটিং লাইন আপে বড় কোনো পরিবর্তন যদি না হয়ে থাকে ভারতীয় দলে, তাহলে পরের দিকের ব্যাটসম্যানদের ভেতর মনীশ পাণ্ডে ব্যাট করেন ডান হাতে। সুরেশ রায়নার শুরুতে পেস বোলিং খেলতে সমস্যা বলে তখন হয়তো তাসকিন আহমেদের হাতেই বল তুলে দেবেন অধিনায়ক, শেষের দিকের ওভারগুলোর জন্য হয়তো রুবেল হোসেনেরই ভরসা থাকবে। আর মুস্তাফিজের সঙ্গে অন্য প্রান্তে নাজমুল ইসলাম অপু যদি রান আটকাতে পারেন, তাহলে চাপ বাড়বে ভারতীয় ব্যাটসম্যানদের উপর। প্রথম মৌসুমেই আইপিএলে 17 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। ভারতীয় দলে যারা আছেন তাদের অনেকের বিপক্ষেই সবচেয়ে বেশি খেলার অভিজ্ঞতা একমাত্র মুস্তাফিজের। ভারতের বিপক্ষে জয়ে সবসময় বড় ভূমিকা রেখেছেন বলাররাই। নিধাস ট্রফির প্রথম ম্যাচটি জিতে দুঃসময়কে পিছনে ফেলতে গেলে গোটা বোলিং ইউনিটকেই কাজ করতে হবে একই মন্ত্রে একই ছন্দে, তবে সেই বর্ষার ফলাটা হতে হবে মুস্তাফিজকেই।